মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হলো এক গৃহবধূ ও এক তরুণীর। ঘটনায় আহত আরও এক গৃহবধূ। বৃহস্পতিবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার পদমকান্দি গ্রামে। মৃত গৃহবধূর নাম শান্তনা মার্জিত ও মৃত তরুণীর নাম নন্দিতা মার্জিত। আহত গৃহবধূর নাম সুমলা মার্জিত। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাসহ পরিবার জুড়ে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হলো এক গৃহবধূ ও এক তরুণীর। ঘটনায় আহত আরও এক গৃহবধূ। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার পদমকান্দি গ্রামে। মৃত গৃহবধূর নাম শান্তনা মার্জিত ও মৃত তরুণীর নাম নন্দিতা মার্জিত। আহত গৃহবধূর নাম সুমলা মার্জিত। সকলেই পদমকান্দি গ্রামের বাসিন্দা। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। বাড়ি এসেছিল ছিল পড়ে জেল ছিল মাঠে, আর লোক দেখেছিল ধরে জেল ছিল। দিন বাড়িতে খবর দিয়া ছিল, দিনে সবাই জেল ছিল বাড়ি, সবাই মিলে এনেছিলাম বাড়ি, দিয়ে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। পরিবার সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো এদিনও গবাদি পশুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিল তারা। দুপুরে বৃষ্টি শুরু হলে মাঠ থেকে বাড়ি ফিরেও আসছিল, সেই সময় বজ্রাঘাতে তিনজন আহত হয়। আহত অবস্থায় তাদের রামপুরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বৃষ্টি পড়ছিল, সে বৃষ্টি পড়ার পর আজকে তো আবহাওয়া এমনিতেই খারাপ হয়েছে, পরে আমরা এখান থেকে হঠাৎ শুনতে পাই যে সর্বমঙ্গলাপুর গ্রামে নদীর ওই পাড়ে কিছু লোক মহিলা ওনারা ওই ছাগল বা গবাদি পশু মানে গরুর জন্য ওনারা ঘাস কাটতে যায়। হঠাৎ করে 11:40 নাগাদ আমরা জানতে পারি যে ওখানে বজ্রপাতে দুজন মহিলা মারা গেছে। ওনাদেরকে হসপিটাল নিয়ে যাওয়ার পর বস হসপিটালে ডাক্তারবাবু বলে যে মৃত বলে ঘোষণা করে। একজনের নাম হচ্ছে নন্দিতা মার্জিত, পিতা হচ্ছে গৌতম মার্জিত, আর একজন হচ্ছে শান্তনা মার্জিত, স্বামী হচ্ছে মিলন মার্জিত। আপনার নাম? আমার নাম জুয়েল শেখ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শাহ।